কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি এখনও চলছে। ধর্ম প্রতিষ্ঠার জন্য যে লড়াই তা এখনও স্থাপন হয়নি, তাই এই ভিডিওতে থাকলো তার বিস্তৃত বর্ণনা। মহাভারতের 36 বছর পরে পাণ্ডবগণ পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে প্রতিষ্ঠিত করে কৃপাচার্যের ওপর তার অস্ত্র শিক্ষা ও রাজ্য পালনের ভার দেন। একদিন রাজা পরীক্ষিত দেখলেন এক রাজবেশ পরা কুৎসিত লোক একটি বিষ অর্থাৎ ষাঁড় ও একটি গাভীকে নিষ্ঠুরভাবে অত্যাচার করছে। বিষটির তিনটি পা কাটা, এক পায়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে, গাভীরও শোচনীয় অবস্থা, অবিরত কান্না করছে। তা দেখে রাজা পরীক্ষিত ক্ষুব্ধ হয়ে গেলেন এবং যে এই অত্যাচারটি করছিল তাকে দণ্ডিত করবার জন্য ঘোষণা করলেন। আসলে বিষটি ছিল ধর্মের রূপ, সত্যযুগে তপস্যা, শুদ্ধি, দয়া ও সত্য। বিষটির চার পথ ছিল এই চার স্তম্ভ, আর অন্যদিকে অত্যাচারী লোকটি ছিল কলি। কলি হাত জোর করে কাঁপতে লাগলেন। কলি এসে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। রাজা বললেন, আমার সাম্রাজ্যে সত্য, ন্যায়, নীতি, ধর্ম, দয়া, পবিত্রতায় পূর্ণ, এখানে তোমার কোনো স্থান হতে পারে না, তবে তুমি পাঁচটি স্থানে জায়গা অবশ্যই পাবে, কারণ তুমি আমার পায়ে হাত দিয়েছিলে। এক হচ্ছে জুয়া খেলা, দ্বিতীয় হচ্ছে মদ্যপান, তৃতীয় পরনারী, চতুর্থ প্রাণী হিংসা, পঞ্চম স্বর্ণ। যেহেতু তিনি এই অভিশাপে স্বর্ণকেও উল্লেখ করেছিলেন, তাই পরীক্ষিতের মস্তকে থাকার মুকুট, স্বর্ণ মুকুটে জায়গা হলো কলির। এর প্রভাবে একদিন মেগয়া করতে গিয়ে পরীক্ষিত ক্ষুধিত ও পরিশ্রান্ত হয়ে গভীর বনে শমিক নামে এক মুনিকে মৃগ সম্পর্কে প্রশ্ন করেন। মুনি মৌনব্রত ধারী হওয়ায় কোনো উত্তর করেন না, ফলে পরীক্ষিত ক্ষুব্ধ হয়ে ধনু দিয়ে একটি মৃত সাপকে তুলে মুনির স্কন্ধে পরিয়ে দেন এবং নিজের পুরীতে ফিরে যান। শমিক মুনির পুত্র সিংহী আচার্যের গৃহ থেকে ফেরার সময় কিশো নামে এক বন্ধুর কাছে জানতে পারেন যে কিভাবে পরীক্ষিত তার পিতাকে অপমান করেছেন। তিনি অভিশাপ দেন যে তার নিরপরাধ পিতাকে অপমান করেছেন, সপ্তরাত্রির মধ্যে তক্ষকনাগ তাকে দংশন করবেন। সপ্তম দিনে তক্ষকনাগ ব্রাহ্মণের বেশে এসে তার কাছে তাকে দংশন করেন এবং রাজার মৃত্যু হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে যাওয়ার সাথে সাথেই কলির আগমন ঘটে পৃথিবীতে, কিন্তু প্রভাব তেমন বিস্তার করতে পারেননি রাজা পরীক্ষিতের জন্য। পরীক্ষিত তার মৃত্যু অবধি কলিকে আটকে রেখেছিলেন, তার ধরিত্রীতে ধর্ম স্থাপন অব্যাহত রেখেছিলেন। রাজা পরীক্ষিতের পরই কলির প্রভাব মূলত শুরু হয়। কলিকালে এই ধর্মের আর একটিও পা থাকবে না, আর ওই যুদ্ধই এখনও চলছে। রাধে রাধে।